গুড মর্নিং বন্ধুরা, আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 10:45। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমার সকালের কাজকর্ম হয়ে গেছে, সব হয়ে গেছে, স্নানও করে নিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা, আমাকে দেখে বুঝতে পারছো আমার স্নানও হয়ে গেছে। আর আজকে আমার রান্নার ঝামেলা নেই, তাই আজকে আমি একদম ফ্রি। সকাল সকাল কাজকর্ম সব সেরে নিয়ে স্নানও করে নিয়েছি, এখন শুধু বাকি আছে টিফিন কিছু খাওয়া আর পুজো দেওয়া। তো পুজোটা দিয়ে নেবো, তারপরে কিছু ব্রেকফাস্ট করে নেবো, ব্যাস। আমি আজকে পুরো ফ্রি। আর ওই দেখো গ্যাসে, দেখতে পাবে এখান থেকে, ওই যে গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি, তো ভাতও হচ্ছে ওদিকে। তো ভাত হয়ে গেলে হয়ে যাবে, আজকে আমার রান্নার ঝামেলা নেই। কেন বলো তো, গতকালকে যে গাটে কচু দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম সেটা রয়ে গেছে একটু, তো ওটা বাবা খাবে। আর কালকে রাত্রি 8:30 সময়, কালকে বলেছিলাম না যে রাত্রিবেলা একটু সিদ্ধ ভাত করে নেবো, কিন্তু করিনি। কালকে ও পুজো করে এসেছিলো, দুপুরবেলা পুজো করে বাড়িতে এসে তখনই বলছে আমি একটু চিকেন নিয়ে আসি। তা আমি বাবার বললাম যে চিকেন আনতে হবে না, আমি তো গাটি কচু দিয়ে চিংড়ি মাছ করেছি, ওটা তো আমাদের দুপুরবেলা হয়ে যাবে। তারপরে এবার রাত্রিরও প্ল্যান ছিল না, ভেবেছিলাম আজকেই করবো রান্না। তো রাত্রি 8:30 বাজে, তখনই ও বলছে যে তুমি চিকেন নিয়েই আসো। তো রাত্রি 8:30 সময় ছুটেছিলাম কালকে চিকেন আনতে, দিয়ে এনে রাত্রিবেলা রান্না করে রাত্রিতে খেয়েছি। আর রাত্রিরে তো নিশ্চয়ই শেষ হবে না অত রাতের রান্না, তো সেটা রয়ে গেছে, সেটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। তাই আজকে আমার কোনো রান্না নেই, শুধু ভাত। একটু ফ্রি লাগছে নিজেকে। আর আমার মেয়ে গেছে আমার শাশুড়ি মায়ের বাড়িতে, ও সকালবেলা টিফিন খেয়ে গেল, আসবে, চলে আসবে। আমি ওই জন্য আরও তাড়াহুড়ো করে সব কাজ ছেড়ে নিয়েছি, যে মেয়ে নেই, এই তো সুযোগ তাড়াহুড়ো করে কাজ ছেড়ে নেবার। কারণ মেয়ে থাকলে কাজগুলো কমপ্লিট হবে ঠিকই, কিন্তু অনেকটা টাইম লেগে যায় আস্তে 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 করতে। কিন্তু যখন মেয়ে থাকে না, তখন সব কাজগুলো একদম হুটোপাটা করে শেষ করে দেওয়া যায়, তাই না? আর আমার হাজব্যান্ড গেছে রেশনে ছোলা আনতে। এর আগে যেদিনকে রেশন তুলতে গেল সেদিনকে চাল দিয়েছে, গম দিয়েছে, আটা দিয়েছে, কিন্তু ছোলা দেয়নি। ছোলাটা আজকে দেবে বলেছে, তাই ও রেশনে গেছে ছোলাটা আনতে। তো এই তো আমার সকালের রুটিন। আজকে সারাদিন আমি তোমাদের সাথে কী দেখাবো, কী গল্প করবো আমি নিজেই জানি না, কারণ আমার তো সব কাজ হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের আমার কাজ মানে করতে করবো পরে ভয়েসটা এডিট করবো সেটা তোমাদের বেশি ভালো লাগে, নাকি আমি তোমাদের সাথে এরকম ফেস টু ফেস কথা বলি এইটা তোমাদের বেশি ভালো লাগে, এটা আমাকে কমেন্ট বক্সে একটু জানাবে। তো আমার তাহলে আমি তাহলে সেইভাবেই তোমাদের সাথে ভিডিও দেবো, কারণ আমি বুঝতে পারি না আমি এরকম সামনাসামনি কথা বললে তোমাদের বেশি ভালো লাগে, নাকি আমি কাজ করবো আর পরে আমার ভয়েসটা এডিট করে ছাড়বো সেইটা তোমাদের বেশি ভালো লাগে। তো সেটা আমাকে জানালে আমি খুব খুশি হবো, তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর আগে আমি যতবার চিকেন রান্না করেছি, অনেকবারই আমি চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আমি কীভাবে চিকেন রান্না করি। তো তোমরা সেখানে গিয়ে দেখে নেবে আমার ভিডিও, আগের ভিডিও। আর আমি কালকে রাতে যখন চিকেন করেছি আমি তখন ভিডিও করিনি, তবে রান্নাটা শেষ করার পর ছোট্ট একটু ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। চলো দেখে নাও। আর আমার একজন সাবস্ক্রাইবার যার নাম হচ্ছে আরাধ্যা, তো আরাধ্যার জন্মদিনে আমি উইশ করতে পারিনি, ওর জন্মদিন বোধহয় কালকে গেছে, তাই না? সো সরি, আসলে ভুলে যাই আমি, মাথায় থাকে না, আমার মাথা থেকে উড়ে যায়। তো আরাধ্যা, শুভ জন্মদিন, তোমাকে জানাই অনেক 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 শুভকামনা তোমার জন্মদিনে। তুমি ভালো থাকো, হ্যাপি থাকো। আমি তো তোমার বয়স জানি না, তুমি আমার থেকে ছোটো না তুমি আমার থেকে বড়ো, নাকি আরাধ্যা তো বোধহয় তোমার মেয়ের নাম বলেছিলে, আমার থেকে তো বড়ো হবে না, তুমি তোমার থেকে অনেক ছোটোই হবে, কিন্তু বয়স জানি না। তো যাই হোক, তুমি তোমার মা বাবার স্বপ্ন পূর্ণ করো, খুব ভালো থাকো, হ্যাপি থাকো, ঠিক আছে? আর আমাকে একজন কমেন্টে এটাও বলেছে যে আমার এই যে ডান হাতটাকে বাঁ হাত মনে হয় আর বাঁ হাতটাকে ডান হাত মনে হয়, এটা আমি কীভাবে ঠিক করব। আসলে আমি তো নতুন ইউটিউবে, মাত্র 2-3 মাস হলে এসেছি, তো এডিট আমি জানি না কতটা কি এডিট করে উঠতে পারছি আমার ভিডিও। তো আসলে আমার সেটা জানা ছিল না যে একটা অপশান আছে যেটাতে আমার ডান হাতটাকে ডান হাতই মনে হবে আর বাঁ হাতটাকে বাঁ হাতই মনে হবে, আর উল্টো পাল্টা মনে হবে না। তো সেটা আমার একজন বন্ধু আমাকে কালকে জানিয়েছে কমেন্ট করে, আর আমি নিজেও খুঁজে পেয়েছিলাম। তো কালকের থেকে যখন ভিডিও এডিট করব, মানে আজকের থেকে
যখন ভিডিও এডিট করব তখন আমি সেটা ভালো করে লক্ষ্য রেখে করব, আমি আর ওই ভুল করছি না। তো এটাই আর কি। এতদিন ধরে তোমরা খুব কমেন্ট করছিলে, দি ভাই তুমি বাহাতে খাও, তুমি বাহাতে খাও, তোমরা সবাই বাহাতে খাও, তোমার বাবাও বাহাতে খায়, তোমার হাজবেন্ডও বাহাতে খায়, তোমার মেয়েও বাহাতে, ব্যাপারটা কি? তো এটাই আর কি, ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে সবসময় ভিডিও করা হয় তো তার জন্য এরকম হয়। তো একটা অপশান আছে এডিট করার সময়, আমি সেটা ঠিকঠাক করে নেবো, আজকের পর থেকে আর এরকম হবে না, ঠিক আছে? মাটিতে জবা গাছ, তো মাটিতে ওই জন্য প্রচুর জবা ফুল হয়, কিন্তু আমার তো টবে আমার মাসে একটা করে জবা ফুল হয়, ওই জন্য বড়মাদের কাছ থেকে নিয়ে আসি, বড়মাই দেয়, বড়মা নিজের থেকেই বলে নিয়ে যাও। এবছর দুর্গাপুজো কালীপুজোই নাকি নিষিদ্ধ করে দিয়েছে ঠাকুর দেখতে যাওয়া, ঠাকুর বানানোটা নিষিদ্ধ করেনি, ঠাকুর দেখতে যাওয়াটা নিষিদ্ধ করেছে। মানে প্রত্যেকটা মণ্ডপে ঠাকুর হবে কিন্তু আমরা দেখতে যেতে পারবো না। মেয়ে এখনো ছোট তাই বায়নাও করবে না, কিছু বুঝবেও না। মেয়ে যখন বড় হবে তখন যদি এরকম কিছু একটা অ্যানাউন্স করে যে ঠাকুর দেখতে যাওয়া নিষিদ্ধ, তুলকালাম লেগে যাবে আমার সংসারে। হয়ে গেছে, আমি এবার যাই, বর মন্দিরের দালানে বসে আছে, বললো ঘরে প্রচণ্ড গরম, আমার বিছানার অর্ধেক রোদে নিয়ে নিয়েছে। তোমরা বলছিলে কমেন্টে এই রোদটা শীতকালে নাকি ভালো লাগবে, আমি জানি শীতকালে ভালো লাগবে কিন্তু গরমকালটা তো লং টাইম না, গরমকালটা বেশি সময় ধরে আমাদের নিতে হয়, শীতকাল তো দু তিন মাস, ওই দু তিন মাস আরাম খাবো আর ওই বাদ বাকি মাস কষ্ট। ওই জন্য ঘরে আসলো না, রেশন তুলে বাড়ি আসলো, ব্যাগটা রাখলো, রেখে মন্দিরে চলে গেল, মন্দিরে দালানে বসে আছে, বললো ওখানেই খেয়ে নেবে, তো ওখানেই ওকে ভাত দিয়ে আসি। আমার এই যে বাটি খালি, হ্যালো, তারপরে শুধু হ্যালো বললে হবে না, শুধু হ্যালো বললে হবে না, ওঠো ওঠো ওঠো, এরা সবাই তোমাকে দেখবে তো, এরকম করলে হবে না, বলো হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস বলো, এরম লজ্জা পেলে হয়? বলো হাই ফ্রেন্ডস, বলবা না তো? না, কাল
কালকে তোমাকে ক্যামেরার সামনে আনিনি, সবাই আমাকে বকা দিয়েছে, বলছে আমাদের পুচুমাটাকে দেখালে না কেন, পুচুমাটাকে দেখালে না কেন, আমাকে বকে দিয়েছে সবাই, সবাই বকে দিয়েছে জানো, সবাই বকেছে। এ দেখ তুই আয়, দেখ কি সুন্দর সেজেছিস না, দুই দিকে ঝুটি, সবাইকে দেখাবি না, দুই দিকে ঝুটি, ওঠ হলে বাবা নে, বলো বলো গুড মর্নিং, এই বলো গুড মর্নিং, সবাই দেখে নিল তুই কত দুষ্টু, হ্যাঁ সবাই দেখে নিল, বললাম একটু গুড মর্নিং বলতে, বললি না, বললি না তো, হাই ফ্রেন্ডস বলবি না, সবাই হাই ফ্রেন্ডস শুনবে, সারাদিন তো আমার ফোনটা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে হাই ফ্রেন্ডস গুড মর্নিং হাই ফ্রেন্ডস বলি, যা এখন যে ক্যামেরা অন করেছি অমনি বলবা না, না খুব দুষ্টু তুমি, এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও, দেখতে পেলে ও নিজের থেকে আসতে চায় না ক্যামেরার সামনে, আমি কি করব, আমার কি দোষ, হ্যাঁ বাঘ, বাঘ দেখে যে বাঘ, হয়ে গেল, সারাক্ষণ আমার ফোনটা নিয়ে হাই ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস করবে, কথা বলো বলো, আমাদের বাড়ি এসো, বাড়িতে এসো, কি খাবা, কি খাবা, চিকেন, চিকেন না মটন, মটন, মিষ্টি খাবা, মিষ্টি খাবা, আমার সাথে খেলবা, হ্যাঁ খেলব না, জিজ্ঞেস করো, খেলবে না, খেলবে না, না থাক খেলতে হবে না, সবার কাজ আছে, সবাই কি তোমার মতো না, আগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এবছর পুজোয় আমরা কী কী গিফট পেয়েছি, আমার মেয়ে কী কী গিফট পেয়েছে, তো ভাবছিলাম যে পুজোর দুদিন আগে দেখিয়ে দেবো, কারণ যা যা যাদের দেওয়ার কথা ছিল সবাই সবাই আমার মেয়েকে সবাই গিফট দিয়ে দিয়েছে, তো তোমাদেরকে দেখাই এবছর পুজোয় কী কী গিফট পেয়েছে, খুবই সামান্য কিন্তু আমার কাছে অসামান্য, এই হলো এটা দিয়েছে আমার জেঠি শাশুড়ির বড়ো মেয়ে, মানে জেঠি শাশুড়ির এক ছেলে এক মেয়ে, আমার ভাসুর আর আমার বড় ননদ, তো জেঠি শাশুড়ির মেয়ে যে এই প্যান্টটা দেখছো, এই প্যান্টের সাথে এই জামাটা সুন্দর না, তো এটা পরাবো মেয়েকে পুজোয় একদিন, স্নান টান করিয়ে পরাবো, ঠাকুর দেখতে যাওয়ার তো কোনো ব্যাপার নেই, আর যদি যাইও তাহলে তো হয়েই গেল, আর এই জামাটা দেখো, এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, সুন্দর না, এই জামাটা এত বড় দেখে আমি ভেবেছিলাম কি যে এই জামাটা এত বড়, তাহলে তো মেয়ে হয়তো যখন অনেক বড় হবে 3-4 বছর পর হয়তো পরতে পারবে, দিয়ে আমি জামাটা তুলে রেখেছিলাম, তারপরে একদিন কি মেয়ে বায়না করছিল, দিয়ে ওকে পরিয়ে দিয়ে দেখি কি এটা মনে হয় এরকমই পরে, মানে প্রচণ্ড ঘের একদম পায়ের গোড়ালি অবধি ঢাকা, তো আমার মন বলছে এই জামাটা হয়তো এরকমই পরে, যেদিনকে মেয়ে পরবে তোমাদের দেখাবো সেদিনকে তোমরা বুঝতে পারবে, জামাটা দেখে বড্ড বড় মনে হচ্ছে যে এই জামাটা তো ওর একদম পায়ের গোড়ালি অবধি ঢাকা, এরকম ওর বড় হয়ে পড়তে পারবে, কিন্তু না এটা এরকমই পরে মনে হয়, এটা প্রচণ্ড ঘের, এটা এরকমই পরে, আমার মন বলছে জামাটা আমার খুব পছন্দ হয়েছে, এটা দিয়েছে আমার দিদা শাশুড়ির বাড়ির থেকে, মানে আমার শাশুড়ি মায়ের মা, দিদা শাশুড়ি দিয়েছে, আর এবার দেখাই এই জামাটা, এই জামাটা আমরা দিয়েছি আমার মেয়েকে, দেখেছ এই জামাটা আমরা দিয়েছি আমাদের মেয়েকে, এর আগেও দেখিয়েছি একদিনকে এই মেয়ের জামাটা আমরা যেটা দিয়েছি, তাও আজকে আরেকবার দেখালাম, দেখাতে যখন বসেছি, আর এই জামাটা দিয়েছে আমার ননদ আমার মেয়েকে, এই যে জামাটা আমি পরাতে পারবো কিনা জানি না, পরানোর সময় হয়তো ননদকে দিয়ে বা শাশুড়ি মাকে দিয়ে পরাতে হবে, কারণ জামাটার কীভাবে পরাতে হয় আমি এখনও নিজেই বুঝে উঠতে পারলাম না, আগে সাদাটা পরাবো না আগে এটা পরাবো ভগবান জানে, একটু টাফ আছে এটা পরানো, যেদিনকে নিয়ে এসেছিল আমার ননদ সেদিনকে ওরাই পরিয়ে দিয়েছিল, আমি দেখে নিয়েছি ভালো করে একবার অবশ্য, এই যে সুন্দর না, খুব সুন্দর জামাটা, পরে আরাম পাবে, আর এই জামাটা দিয়েছে আমার বাবা, আমার বাবা বাবা দিয়েছে আমার মেয়েকে, আর
আর এই জামাটা দেখছো, এই জামাটা দিয়ে গেছেন আমার শাশুড়ি মা, দিয়ে গেল এই মাত্র, এই যে এই মাত্র দিয়ে গেল মেয়েকে। আর আমার আমার লুকটা একটু চেঞ্জ হয়ে গেছে, তো আসলে আমার ভিডিও সকালেই কমপ্লিট করা হয়ে গেছিল আর এখন সন্ধ্যে 7টা বাজে, এই মাত্র জামাটা দিয়ে গেল, তাই পুচুত করে আমার ভিডিওর মধ্যে এই এই ছোট্ট একটা ভিডিও করে ঢুকিয়ে দিলাম। একটু ম্যানেজ করে নিও তোমরা, এই মাত্র দিয়ে গেলেন শাশুড়ি মা মেয়ের জন্য এটা, ঠিক আছে। আর জামাগুলো সব সিম্পলের উপর কেন বলো তো, আমি বাচ্চাদের সুতি পরা পছন্দ করি। আমি 2 বছর আগেই বাড়ির সবাইকে বলে দিয়েছিলাম যে আমার মেয়েকে যদি কেউ কখনো জামাটা আমার দাও তো সবাই যেন সুতি দেবে, কারণ সুতি ছাড়া আমার মেয়েকে আমি কোনোদিন পরাইনি। ও হওয়ার পর থেকে আগাগোড়াই সুতি পরে আসছে, আর আগামী দিনগুলো যতদিন না আমার মেয়ে নিজের ইচ্ছা প্রকাশ করছে তত যতদিন আমার ইচ্ছা ওর উপর খাটবে ততদিন আমি ওকে সুতিই পরিয়ে যাব। আমি মনে করি বাচ্চাদেরকে সুতি পরানোটাই ঠিক। ওই সিনথেটিকের ওপর চিকচাক ঝিকঝাক জামা হয়তো পরালে তোমাদের দেখতে ভালো লাগবে, বাচ্চারও হয়তো দেখতে ভালো লাগবে, কিন্তু ওদের কষ্ট হবে, ওরা মুখে বলবে না কিন্তু কষ্ট হবে। তো আমারও মনে হয় বাচ্চাদেরকে সবসময় সুতি পরানোটাই বেস্ট, এমনকি আমাদেরও সুতি পরানো নিজেদেরও পরা বেস্ট। বিয়ের আগে আমি প্রচুর সিনথেটিক ড্রেস পরতাম, কিন্তু বিয়ের পর থেকে সুতি, একদম সুতি, সুতির নাইটি, সুতির চুড়িদার, সুতির কুর্তি, সুতির শাড়ি বা তাঁতের শাড়ি, যেটা সুতির মধ্যেই পরে অ্যাকচুয়ালি। তো এরকম সিনথেটিক আমি ধারের কাছে যাই না, আমার ঘরে সিনথেটিকের যা কিছু আছে সব জানবে বাতিল, আমি সিনথেটিক কখনও পরি না, ভীষণ অপছন্দ সিনথেটিক জিনিসটা, তো তার জন্যই সব সুতি। তো সবার লাস্টে তোমাদের দেখাই এই শাড়িটা, এই শাড়িটা দিয়েছে দিদা শাশুড়ির বাড়ির থেকে মামি শাশুড়ি, মামি শাশুড়ি এই শাড়িটা আমার জন্য পাঠিয়েছে, দিদা এসে বা দিদা শাশুড়ি এসে দিয়ে গেছে শাড়িটা। আমার তো খুবই পছন্দ হয়েছে, কিন্তু আমি এখন ব্লাউজ টাউজ কিছু বানাচ্ছি না, এটা আপাতত তোলা থাক, পরে আমি ব্লাউজ বানিয়ে নেব। আমার খুবই পছন্দ হয়েছে, আমার ফেভারিট কালার এটা। আমি মামি শাশুড়িকে কোনোদিন বলিনি যে আমার প্রিয় রং কী না কী জানেও না, কিন্তু আন্দাজে দিয়েছে কিন্তু এটা আমার ফেভারিট রং, ভীষণ প্রিয় কালার এটা। তো ব্লাউজ এখন বানাবো না, পরে বানিয়ে নেবো, দিয়ে আমি অবশ্যই শাড়িটা পরবো, ঠিক আছে। তো এই গেল আমাদের পুজোর গিফট। ঘড়ির কাঁটা বেজে গেছে 1টা, ঘড়ির কাঁটা বেজে গেছে 1টা, মানে আমাকে এক্ষুনি এই মুহূর্তে মেয়েকে স্নান করাতে যেতে হবে আর জল ভরতে হবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করবো, আর বেশি বড় করবো না। আজকের ব্লগটা কেমন হলো তোমরা জানিও কমেন্ট বক্সে। আর এই যে সব অগোছালো করলাম, এগুলো আমি এখন গুছাবো, প্যাকিং করে রাখবো, মেয়ে রোজ চান করে উঠে একটা একটা করে জামা মেয়ে পরবে প্রত্যেক দিন, তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো, সবসময় হাসি খুশি থাকো আমার মতো। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমাদের সাথে কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। আমার চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তাহলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত, টাটা।